আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা রাখবে না জার্মানি। তুরস্কের কাছ থেকে প্রশিক্ষণ বিমান কিনছে নাইজার। চলতি বছর ইরাকে মিশন সমাপ্ত করবে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের ঘোষণা। শক্তিশালী নতুন ড্রোন বিমানের ফ্লাইট টেস্ট যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র স্পেস ফোর্স জেনারেলের স্বীকারোক্তি, হাইপারসোনিক মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া ও চীনের অনেক পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার মজুত রাখবে না জার্মানি। 2010 সালে জার্মান পার্লামেন্টে এ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু এখনও জার্মানিতে মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা। জার্মানিতে বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের এসব বোমা সরানোর জন্য। এবার এ দাবি জোরালো রূপ নিয়েছে। এ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন একজন সিনেটরকে বার্লিন পাঠিয়েছেন। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ 20 নভেম্বর বলেছেন, জার্মানি যদি এই বোমা রাখতে না চায় তবে ইউরোপের অন্য দেশে তা সরিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে ইউরোপের পূর্বাঞ্চলের কোনো দেশে তা সরিয়ে নেওয়া হতে পারে। স্টোলেনবার্গ বলেছেন, জার্মানির উচিত এই অস্ত্র দেশে রাখা, ইউরোপের প্রতিরক্ষার ক্ষেত্রে যা খুবই গুরুত্বপূর্ণ। জার্মানিতে যুক্তরাষ্ট্রের 20টিরও অধিক B-61 পারমাণবিক বোমার মজুদ রয়েছে। ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির অংশ হিসেবে জার্মানিসহ 5টি দেশে যুক্তরাষ্ট্রের শতাধিক পারমাণবিক বোমা মজুদ রয়েছে। অন্য দেশগুলো হল তুরস্ক, ইটালি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম। কেবলমাত্র অপর কোনো দেশের পারমাণবিক হামলার শিকার হলে এসব দেশ যুক্তরাষ্ট্রের এই বোমা ব্যবহার করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা জার্মানি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পরিণত হয়। রাশিয়ার বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জার্মানিকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হিসেবে। একসময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রায় 300 সামরিক ঘাঁটি ছিল। এখনও যুক্তরাষ্ট্রের 26টি ঘাঁটিসহ 40টি সামরিক স্থাপনা রয়েছে। রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় 1990 সালের পর জার্মানি থেকে 220টিরও অধিক সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় জার্মানির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। ট্রাম্প জার্মানি থেকে 12,000 সৈন্য সরিয়ে আনার ঘোষণা দেন। জার্মানিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের 35,000 সৈন্য রয়েছে। ন্যাটো মনে করছে রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটি এবং পারমাণবিক বোমার মজুদ তাদের কৌশলগত সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে ইউরোপীয় ইউনিয়ন অনেকদিন ধরেই বলে আসছে যুক্তরাষ্ট্রের উপর তারা প্রতিরক্ষা নির্ভরতা কমাতে চায়। সম্প্রতি অকাস চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্সের সম্পর্কের অবনতি হয়েছে। ফ্রান্স জোরে সোরে চেষ্টা চালাচ্ছে ন্যাটোর বিকল্প হিসেবে আলাদা ইউরোপীয় আর্মি গড়ে তোলার। ফ্রান্স বারবার ইউরোপকে নিজেদের পায়ে দাঁড়াবার আহ্বান জানিয়ে আসছে। জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা সরিয়ে নেওয়ার আয়োজন চলছে এমন এক সময় যখন রাশিয়া ও চীনের পারমাণবিক বোমার মজুদ বাড়ানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অপরদিকে পোল্যান্ড বেলারুশ সীমান্তে অভিবাসী সংকট, ইউক্রেন সহ পূর্ব ইউরোপ রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের ভয়ে আতঙ্কিত। এই অবস্থায় জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা সরিয়ে নেওয়ার খবরে আরও আতঙ্কিত হয়ে পড়েছে ইউরোপীয় কয়েকটি দেশ। তুরস্কের কাছ থেকে হারকাস প্রশিক্ষণ বিমান কিনছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। এর মাধ্যমে নাইজার হতে যাচ্ছে এই বিমানের প্রথম কোনো বিদেশি ক্রেতা। হারকাস বিমানের নির্মাতা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। হারকাস বিমান ছাড়াও নাইজার তুরস্কের কাছ থেকে TB2 ড্রোন বিমান এবং বিভিন্ন ধরনের সামরিক যান কিনবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমে 18 নভেম্বর টেলিফোন আলাপ করেন। এই সময় নাইজারের প্রেসিডেন্ট তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানান এরদোয়ানকে। নাইজার তুরস্কের কাছ থেকে কতটি হারকাস বিমান কিনবে তা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে তারা 12টি হারকাস প্রশিক্ষণ বিমান কিনতে পারে। হারকাস সম্পূর্ণরূপে তুরস্কের নিজস্ব তৈরি একটি সামরিক বিমান। হারকাস বিমান প্রশিক্ষণ ছাড়াও ক্লোজ এয়ার সাপোর্ট মিশন এবং গ্রাউন্ড অ্যাটাকে অংশ নিতে পারে। 3,300 পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে এটি। অপ্রস্তুত রানওয়েতেও সহজে নামতে পারে এই বিমান। 2013 সালে হারকাস প্রথম আকাশে ওড়ে। 2016 সালে তুরস্ক এয়ারফোর্সে যুক্ত হয়।
গত অক্টোবর মাসে এরদোয়ানের আফ্রিকা সফরের পর আফ্রিকায় অস্ত্র বিক্রির এটি দ্বিতীয় ঘটনা। খুব শীঘ্রই তুরস্ক আফ্রিকার আরও কয়েকটি দেশের কাছে সমরাস্ত্র বিক্রির চুক্তি করতে যাচ্ছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এদিকে তুরস্ক সোমালিয়া আর্মিকে উপহার দিয়েছে কয়েকটি সামরিক ট্রাক ও অ্যাম্বুলেন্স। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই তারা ইরাকে তাদের মিশন শেষ করবে। পেন্টাগন থেকে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা, পরামর্শ এবং গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখা হবে। মিশন সমাপ্তির পরও ইরাক সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য সেখানে অবস্থান করবে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য। অপরদিকে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল ডেভিড থমসন বলেছেন, যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক প্রযুক্তি রাশিয়া এবং চীনের তুলনায় অনেক পেছনে রয়েছে, আর এটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। কানাডায় এক সম্মেলনে থমসন বলেন, হাইপারসনিক মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে চীনের উন্নতি বিস্ময়কর। এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আপনি একটি বরফের বল নিক্ষেপ করলে সেটি কোথায় পড়বে তা বলতে পারবেন, কিন্তু অজানা স্থান থেকে মিসাইল ছোড়া হলে সেটি কোথায় আঘাত করবে তা শনাক্ত করা এবং প্রতিহত করা কঠিন, আর এটাই হলো হাইপারসনিক মিসাইল। থমসন বলেন, চীন এবং রাশিয়া আমাদের তুলনায় দ্বিগুণ গতিতে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দক্ষতার দিক থেকে চীন আমাদের ছাড়িয়ে যাচ্ছে। চীন কিভাবে এত দ্রুত বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করছে? সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে থমসন বলেন, সামরিক ক্ষেত্রে আমাদের অতিরিক্ত আমলাতন্ত্র চর্চার কারণে আমরা পিছিয়ে পড়ছি। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারেনি। হাইপারসনিক মিসাইল উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রে 70টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। 2022 অর্থবছরের জন্য এই খাতে $3.8 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল উদ্ভাবনের সাথে সাথে হাইপারসনিক মিসাইল প্রতিহতকরণ বা ইন্টারসেপ্টর উদ্ভাবনের কাজও চালিয়ে যাচ্ছে। হাইপারসনিক মিসাইল ইন্টারসেপ্টরের ডিজাইন তৈরির জন্য মিসাইল ডিফেন্স এজেন্সি তিনটি প্রতিষ্ঠান বাছাই করে। এগুলো হলো লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান এবং রেথিয়ন মিসাইল অ্যান্ড ডিফেন্স। এদিকে নতুন এক শক্তিশালী ড্রোন বিমান উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এর পরীক্ষা চালিয়েছে তারা। এই ড্রোন বিমান 16টি হেলফায়ার মিসাইল বহন করতে পারে। একটি হেলফায়ার মিসাইল একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। অতি উঁচুতে ওড়ার কারণে এই বিমান ভূমি থেকে খালি চোখে দেখা যাবে না। এই বিমান ওড়ার সময় তেমন কোনো শব্দ সৃষ্টি করে না, ফলে শত্রুর জন্য বিপজ্জনক এটি। এয়ারফিল্ড বা উন্নত রানওয়ে ছাড়া ছোট ছোট দ্বীপ থেকেও অপারেশন করতে পারবে এই ড্রোন বিমান। নতুন এই ড্রোন বিমানের প্রোটোটাইপ নির্মাণ করেছে জেনারেল অটোমিক্স। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনও এই ড্রোন নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে কিছু কিছু গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। মোজাফ মরুভূমিতে এর ফ্লাইট টেস্ট করা হয়েছে। রাস্তা, সমুদ্র সৈকতসহ 800 ফিট লম্বা স্থানে অবতরণ করতে সক্ষম নতুন এই ড্রোন। বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোনো কোনো ড্রোন বিমান 60,000 ফিট পর্যন্ত উঁচুতে উঠতে সক্ষম। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।